দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। মিমাপু ইউটিউবে কেন আসলেন বলেন? আচ্ছা, তো বিয়ে দিয়েছে আপনার? না, বিয়ে শুধু হইলে কি আর মিত্রের মা যায় না? বিয়ে শুধু হইলে তো স্বামী আর সংসার করে খাইতাম, আম্মুর একটু হেল্প সহযোগিতা করতে পারতাম, আম্মুর পাশে একটু থাকতে পারতাম। তো হাতে এই কত সুন্দর মেহেদি লাগাইছেন, বিয়ার মেহেদি না তো? আবার আচ্ছা, কোন পছন্দ আছে আপনার? পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করতে পারিনি, পড়াশোনা করতেন, ভালো এক জায়গায় চাকরি করতে পারতেন না, হয়তো ভালো ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসতো, ইউটিউবে দাঁড়াতে হইতো না। আমরা আছে সে বয়স্ক মানুষ, কোনো কাজ বাজ করতে পারে না, সব কাজ আমারই করতে হয়, বাসার কাজ বাজ, বাইরের কাজ বাজ, তখন আমি কীভাবে লেখাপড়া করবো? আচ্ছা, দর্শক আপনারা মিমাবুর কথা শুনলেন, তার নাম্বারটা 018-3। তার নাম্বারটা 018-3852-6240, আমি নাম্বারটা আবার বলছি 018-3852-6240। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।